ভিক্টোরিয়া মেমোরিয়াল এইটা কে তৈরি করেছিলেন, আমার মনে হয়েছিল যে এটা হয়তো কোনো পাশ্চাত্য মানে বিদেশি কোনো একটা সংস্থা তৈরি করেছেন। মার্টিন কোম্পানি এইটা তৈরি করে। এই মার্টিন কোম্পানিটা যে পুরোপুরি একটা বিদেশি কোম্পানি নয়, এটা যে মার্টিন অ্যান্ড মুখার্জি অ্যান্ড কোম্পানি, একটা পার্টনারশিপ কোম্পানি, এবং এই মার্টিন অ্যান্ড মুখার্জি কোম্পানির সিনিয়র পার্টনার ছিলেন এই রাজেন্দ্রনাথ মুখার্জি। আর এন মুখার্জি কেসি মহেন্দ্র সাহেবের স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি এ পার্সোনাল অ্যাকাউন্ট বলে একটা বই পড়লে আমি আর কি সব কিছু জানতে পারবো। সেটা প্রথমে প্রকাশ হয়েছিল 1933 সালে, ওনার জন্ম 1854 সালে হয়েছিল, এখন দক্ষিণ চব্বিশ পরগনার অন্তর্গত বসিরহাট সাব ডিভিশনে ভ্যাবলা গ্রাম বলে একটি গ্রাম। তো শুনলাম যে এখানে আমাদের ভাবলাম মুখার্জি বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। তারপরে যখন বিয়েতে আর রাস্তা দিয়ে আসছি, বাড়ির বিশাল দরজা দেখে তো আমি চমকিয়ে গেলাম। সে একবার বলতে সাতমহলা বাড়ির মতন দরজা, বাড়ির ভেতরে অত বড় বাড়ি, লোকজন, আমার তো মানে একটু ভয় ভয় করছে। আমরা তো এত লোকজনের সম্মুখে মানুষ হয়নি। তারপরে পরস্পর শুনতে জানতে লাগলাম যে স্যার আরনের বাড়ি, এটা ওনার ঘর। রাজেন মুখার্জি উনি স্বনামধন্য একজন ব্যক্তি, আমাদের গ্রামের একদম আদর্শ গ্রাম বলতে যা বোঝায়, তার জন্য যা কিছু করা, স্কুল, হাসপাতাল, ছোটদের পোস্ট বাজার, সব কিছুই তার ছিল, হাট বাজার, এমনকি দেব দেবীর মন্দির প্রতিষ্ঠা করার চেষ্টা, সব কিছুই ছিল। বাড়ি বাড়ি ঘুরে বাড়ি চেষ্টা করি, চলো আমার কোম্পানিতে চলো, এখানে চাকরি করবে। পরে বললেন যে আমাদের গ্রামের মেয়েরা লেখাপড়া শিখবে না, গ্রামে স্কুল করলেন, প্রাইমারি স্কুল, একটা ছেলেরা পড়বে, একটা মেয়েরা পড়বে। তারপরে ডাক্তার একটু কিছু হলে ছুটে যেতে হবে বসিরহাটের ডাক্তারখানায়, কোথায় ডিসপেন্সারি করলেন অবৈতনিক চ্যারিটেবল ডিসপেন্সারি, সেখানে রুগীর দেখাশোনা একটা পয়সা না, ফ্রিতে চিকিৎসা। আর সেই ডাক্তারখানা করেন তখন বড়লাট এসেছিলেন, সরকারি টাকায় চলতো না, ওনার টাকায় চলতো। মেয়ের জন্য ট্রাস্টি ছিল একটা ভালো, এমন যাতে মেনটেনেন্স হয়, 10 টাকা করে পেনশন নিচ্ছে, প্রচুর লোক আসতো, এক জায়গাটা ছিলেন ওনার কাছে টাকা পয়সা আসতো, কীভাবে আসতো সব যাইনি, মানে আসতো উনি সপ্তাহ প্রত্যেকে টাকা দিতেন সব সারানের ট্রাস্ট থেকে করা। এখনো পর্যন্ত রেডি মুখার্জি গার্লস স্কুল যেটা আছে ক্লাস 4 পর্যন্ত, সেই স্কুলকে অনেকে চেষ্টা করেছিল তুলে দেওয়া কিন্তু পারিনি। এখনও সেই স্কুল এখন বহল প্রবিয়া দেখেন ওই যে স্কুলটা ওখানে আছে। জন্মস্থান হিসেবে ভ্যাবলা, তার কাছে যেমন পাশে আবার রাজেন্দ্রপুর গ্রাম, সেখানেও উন্নতির জন্য তিনি যথেষ্ট কিছু করেছেন। Oh.
আলিপুর জুতে একদিন যখন উনি আর কি ওনার বন্ধুর সঙ্গে ঘোরাফেরা করছেন, দূর থেকে উনি শুনতে পেলেন একটি কোলাহল। তো কাছে গিয়ে দেখলেন যে একজন সাহেব হিন্দুস্তানি মিস্ত্রিকে কিছু বোঝাবার চেষ্টা করছে, কিন্তু ওরা বুঝতে পারছে না। উনি কিছু সময় দাঁড়িয়ে থাকার পরে সে লেবারদের ভালোভাবে বুঝিয়ে দেন, তখন সাহেব খুব অ্যাট্রাকটিভ হয়ে পড়েন, তখন ওনাকে ডেকে বলেন অফিসে দেখা করার জন্য। ব্র্যাডফোর্ড লেসলি ওনার সম্পর্কে কৌতূহলী হন এবং উনি ওনাকে জিজ্ঞেস করেন যে তোমার জীবনের লক্ষ্যটা কী। তখন ও বলে যে আমি এক স্বাধীনভাবে ব্যবসা করবো। ব্র্যাডফোর্ড লেসলি ওনাকে বলেন যে পলতায় ওয়াটার ওয়ার্কস ওখানে তৈরি হচ্ছে, তুমি ওখানে এসো। পরদিন সকালবেলায় রাজেন্দ্রনাথ সাহেবের সঙ্গে দেখা করতে যান এবং সাহেব তাকে আর কি সোজাসুজি জিজ্ঞেস করেন, তোমাকে যদি এই কাজটা দেখা তুমি করতে পারবে? আর রাজেন্দ্রনাথ তখন, তাহলে পুরো কাজটা আমাকে দিতে হবে, ওয়াটার ওয়ার্কস নির্মাণের স্পেশালিস্ট হন। এবং তার নাম আর কি অন্যান্য ইয়েতে রাজ্যে পৌঁছে যায়। এইভাবে আগ্রা, লখনউ, কানপুর, এলাহাবাদ এই সমস্ত জায়গায় উনি এই ওয়াটার ওয়ার্কস মানে করতে আরম্ভ করেন। কলকাতাকে আমরা যে যে তিনটে স্থাপত্য এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ের মধ্যে জানতে পারি, যেমন ভিক্টোরিয়া মেমোরিয়াল, অপর প্রান্তে হচ্ছে বেলুড় মঠ, হাওড়া ব্রিজ, সেই হাওড়া ব্রিজ তৈরি করার জন্যে যে কমিটি হয় সেই কমিটির উনি চেয়ারম্যান ছিলেন, যে ক্যান্টিলিভার ব্রিজ একরকম ঝুলন্ত সেতু যেটা এখন কলকাতার একটা পরিচয় বাহক, 1924 সালে উনি এটা রেকমেন্ড করে গিয়েছিলেন। ওনার জীবনের শেষ মানে যে কর্ম 1936 সালে রামকৃষ্ণদেবের শতবর্ষ, সেই শতবর্ষে মার্টিন কোম্পানি ওই বেলুড় মঠের ঠাকুরের একটা মন্দির উনি মানে কাজটা মানে শুরু করে গিয়েছিলেন। তিনি যখন শেষ হওয়ার আগে উনি মারা যান, 1936 সালে মারা যান, বলে যান বেলুড় মঠে যেন কোনো রকম কোনো প্রফিট, উনি বলেছিলেন অফিসে আর কি কোনো রকম প্রফিট যেন যাতে কিছু না করা। বাংলার নবজাগরণের সময় যে এই জিনিসটা এই করতে পেরেছিলেন, এত উচ্চে উঠতে পেরেছিলেন, সেইটা আমার খুব আশ্চর্য লাগে। এইভাবে রাজেন্দ্রনাথের জীবন মানে ব্যবসায়িক জীবন সূত্রপাত হয়। এই গ্রামের সঙ্গে শহরের মানে যোগাযোগ স্থাপন করার জন্যে ছোট ছোট ট্রামওয়েজ টাইপের মানে ট্রেন চালু করেন, যেটা আমরা মার্টিন রেল হিসেবে পরিচিত ছিলাম। আমাদের এই বসিরহাট থেকেও এক সময় মার্টিন রেল ছিল, বসিরহাট থেকে বেলগেছিয়া, ফ্রিয়ারে ছিল, ইউপিতে ছিল, নানা জায়গায় মার্টিন রেল ছিল এবং এটা খুব জনপ্রিয় হয়। এবং এই মার্টিন রেল মাধ্যমে উনি বিহারেও মার্টিন রেল চালু করেছিলেন বক্তিয়ারপুর পর্যন্ত। কলকাতা শহরে বড় বড় অট্টালিকা এইগুলো তৈরি করতে দিকে মনোযোগ দেন। এই মার্টিন সাহেবের সঙ্গে উনি তখন একটা অংশীদারি কারবার আরম্ভ করেন। ওনার কাছে মানে ব্যবসা চালিয়ে যাওয়া এটাই মুখ্য, তার নাম কি হলো না হলো সেটাতে উনি নজর দেননি। 10টা ব্রিটিশ কোম্পানির সঙ্গে একটা বাঙালি কোম্পানি কখনোই কম্পিট করতে পারবে না এবং সেটা এক দুবার ফেলিও রয়েছে। তখন উনি মার্টিন সাহেবের সঙ্গে কোলাবোরেট করে মার্টিন অ্যান্ড বার্ন কোম্পানি তৈরি করেন। মুখার্জিটাকে সারাজেন নিয়ে স্বেচ্ছায় রাখেননি, কারণ হচ্ছে যে পরাধীন ভারতবর্ষে ব্রিটিশরা কিংবা ইউরোপিয়ানরা তারা যে নেটিভদের পছন্দ করবে না, এবং যদি মার্টিন অ্যান্ড মুখার্জি রাখা হয় তাহলে হয়তো ব্যবসা দেবে না, সেই জন্যে মুখার্জিটাকে উনি তুলে দিলেন। কলকাতা শহরে নানা রকম অট্টালিকা, সুন্দর সুন্দর অট্টালিকা তৈরি কাজে হাত দেন। ফন্টন সাহেব কীভাবে বাড়ি হবে তার নকশা তৈরি করে দিতেন এবং যে মার্টিন কোম্পানি এই লোকজনের মাধ্যমে সেই এগুলোকে রূপায়ণ করতেন। এইভাবে তিনি আর কি স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক, টিপু সুলতান মস্ক
এসপ্ল্যানেড ম্যানশন এরকম অনেক বাড়ি স্মৃতিসৌধ এইগুলো তৈরি করতে থাকেন। 1904 সালে লর্ড কার্জন সাহেব তোমার মহারানী ভিক্টোরিয়ার জন্যে একটি স্মৃতিসৌধ নির্মাণের পরিকল্পনা করেন এবং দেশীয় রাজারা তাতে কন্ট্রিবিউট করেন। ভিক্টোরিয়ার স্মৃতিসৌধ নির্মাণ করার জন্য যে ভিত্তি সেজন্যে একটা টেন্ডার ডাকা হয়। এমারসন সাহেব যিনি ছিলেন ব্রিটিশ স্থপতি, মার্টিন কোম্পানিকেই ফাউন্ডেশনটা স্থাপন করবার জন্য সুযোগটা করে দেন। যুবা বয়সে যে স্বপ্নটা দেখেছিলেন সেই স্বপ্নটা তার পূরণ হয়। ওনাকে নাইট উপাধি দেওয়া হয়। ইস্কুল, বানপুরে ইন্ডিয়ান স্টিল কোম্পানি, রানীগঞ্জে স্পঞ্জ আয়রন, হুগলি ডক, মানে দুপুরুষেই ব্যবসাটা, মানে এত বড় ব্যবসা সব নষ্ট হয়ে গেছে, প্র্যাকটিক্যালি কিছুই নেই। শেষ জীবনের একটা যে কাজ, যেটা ওর জন্যও কলকাতা বিখ্যাত, মানে যে যে জিনিসগুলো স্মারকগুলো দেখলে লোকে বলে হ্যাঁ এটা হচ্ছে কলকাতা, সেটা হচ্ছে বেলুড় মঠ। জপচান্নকের পরে বোধ হয় কলকাতা শহরকে সমৃদ্ধ করার জন্যে মার্টিন অ্যান্ড বার্ন, হ্যাঁ, তারা যা যা বিল্ডিং তৈরি করেছিলেন সেটাতে, মানে আমাদের এই শহরটাকে মার্টিন বার্ন শহর কিংবা মার্টিন শহর বলা যেতে পারে। একসময় করেছেন, অনেক কিছু করেছেন দেশের জন্যে, পাড়ার জন্যে, কিন্তু সেভাবে মূল্যায়ন হয়েছে বলে মনে হয় না, মনে হয় না। খুব মানে খুব দুঃখের জিনিস, ওনার একটা স্ট্যাচু নাকি ভিক্টোরিয়ায় পড়েছিল শুনেছি, এটা নাকি ইনস্টল হয়েছে শুনে খুব ভালো লেগেছে যে একটা লোক তো অনেক কিছু করেছে, তার অন্তত মূল্যায়নটা হোক, এটুকুই দরকার, মূল্যায়নটুকু হোক।